নমস্কার, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি জ্যাম এক্সাম সম্পর্কে আলোচনা করব। যেসব স্টুডেন্ট এখন গ্র্যাজুয়েশন নিয়ে পড়াশোনা করতেছ এবং পরবর্তীকালে এমএসসি করতে চাও, তাদেরকে কিন্তু অবশ্যই জ্যাম এক্সাম দিতে হবে। জ্যাম এক্সাম না দিয়েও কিন্তু তোমরা এমএসসি করতে পারো। তোমরা বিভিন্ন কলেজ বা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে কিন্তু তোমরা তোমাদের এমএসসি ডিগ্রি করতে পারো। তো তোমরা কলেজ বা ইউনিভার্সিটি থেকে যখন এমএসসি করতে যাবে, তখন কিন্তু তোমাদেরকে তোমাদের গ্র্যাজুয়েশনের নম্বরের ভিত্তিতে কিন্তু ভর্তি নেওয়া হয়ে থাকে, বা কিছু কিছু পার্টিকুলার ইউনিভার্সিটি কিন্তু এক্সাম নিয়ে থাকে। কিন্তু তোমরা যদি ভালো ইনস্টিটিউট থেকে এমএসসি করতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই এক্সাম দিতে হবে, এবং সেটা হচ্ছে জ্যাম এক্সাম। তো এইটা একটা ন্যাশনাল লেভেল এক্সাম। তোমরা দেশের যত ভালো ইনস্টিটিউট রয়েছে সেই সব জায়গা থেকে কিন্তু এমএসসি করার সুযোগ পাবে। তো কোথা থেকে তোমরা এমএসসি করতে পারবে অবশ্যই কিন্তু আমি এই ভিডিওতে বলবো। তো প্রথমেই আসি জ্যাম এক্সামের ফুল ফর্ম, সেটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডমিশন টেস্ট ফর এমএসসি। তো এটা একটা ন্যাশনাল লেভেল এক্সাম। তো এই এক্সামটা দিয়ে তোমরা যদি পাস করো, তাহলে তোমরা আমাদের দেশে 23টা আইআইটি, যেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, এনআইটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটাও 23টার মতো রয়েছে। এছাড়াও তোমরা আইআইএসসি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, এছাড়া আইজার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন রিসার্চ, তো এইরকম আরও কিছু ইনস্টিটিউট রয়েছে যেই সব জায়গা থেকে কিন্তু তোমরা এমএসসি করতে পারবে। এবং এই সব জায়গা থেকে এমএসসি করলে কিন্তু তোমাদের আলাদা কিন্তু সুবিধা রয়েছে। তোমরা কলেজ বা ইউনিভার্সিটি থেকে এমএসসি করলে যে সুবিধাগুলো পাবে তার থেকে অনেক বেশি সুবিধা কিন্তু এই সব জায়গা থেকে করলে তোমরা পেয়ে যাবে। তো কি কি তোমাদের সুবিধা রয়েছে অবশ্যই আমি কিন্তু সেটা আলোচনা করব ভিডিওর শেষের দিকে। তো প্রথমের দিকে আমি বলবো জ্যাম এক্সাম সম্পর্কে আলোচনা করব। তো জ্যাম এক্সাম দিয়ে তোমরা তো এই সব ইনস্টিটিউটে ভর্তি হতে পারবে, কিন্তু জ্যাম এক্সাম কোন কোন সাবজেক্টের উপর নেওয়া থাকে সেটা তোমাদের বলি। জ্যাম এক্সাম কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, বায়োটেকনোলজি এবং জিওলজি, এই 7টা সাবজেক্টের উপর কিন্তু এক্সাম নেওয়া হয়ে থাকে। 2020 সালে বায়োলজিক্যাল সায়েন্সকে রিমুভ করে দিয়ে 2021-এ ইকোনমিক্স সাবজেক্টে কিন্তু ইন্ট্রো করেছে, অর্থাৎ ঢুকিয়েছে, ঠিক আছে। তো এই 7টা সাবজেক্টে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে। তো এই এক্সামটা 3 ঘন্টার হয়ে থাকে এবং বছরে একবার হয়ে থাকে, এবং সেটা কিন্তু অনলাইন মোড, অবশ্যই ঘরে বসে নয়, তোমাদেরকে এক্সাম সেন্টারে গিয়ে কম্পিউটারে কিন্তু পরীক্ষা দিতে হবে। আর এখানে কিন্তু কোনো বয়সের সময়সীমা নেই। তোমাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখা ভালো, এই এক্সামটা কিন্তু কন্ডাক্ট করে থাকে আমাদের দেশের যে 23টা আইআইটি রয়েছে, এটা রোটেশন অনুযায়ী কিন্তু প্রত্যেক বছর আলাদা আলাদা করে টপ যে আইআইটিগুলো নিয়েছে তারাই কিন্তু কন্ডাক্ট করে থাকে। যেমন 2023-এ কন্ডাক্ট করেছিল আইআইটি গুয়াহাটি, এবং 2024-এ কিন্তু কন্ডাক্ট করবে আইআইটি মাদ্রাস, ঠিক আছে। তো এবার আসি এই জ্যাম এক্সামের প্যাটার্নটা কী রয়েছে। তো জ্যাম এক্সামে টোটাল কোশ্চেন থাকে 60টা, অর্থাৎ 60 কোশ্চেন থাকে, এবং টোটাল মার্কস থাকে 100। সেকশন এ, সেকশন বি এবং সেকশন সি করে 3টে সেকশন থাকে। তো প্রতি সেকশন এতে তোমাদের থাকে 30 নম্বরের কোশ্চেন, যেটা এমসিকিউ, এবং সেকশন বিতে থাকে 10 নম্বরের, যেটা এমএসকিউ, এবং সেকশন সিতে থাকে কিন্তু 20 নম্বরের কোশ্চেন থাকে, সেটা হচ্ছে নিউমেরিক্যাল টাইম। এই টোটাল কিন্তু 60 কোশ্চেন থাকে। তো প্রথমে আসি সেকশন এ। সেকশন এতে যেহেতু এমসিকিউ কোশ্চেন থাকে, সেখানে 1 নম্বরের করে কিন্তু 10টা কোশ্চেন থাকে, এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। 1 নম্বরের কোশ্চেনে কিন্তু 3টে ভুল করলে 1 নম্বর কাটা যাবে। এবং সেকশন এতে 2 নম্বরের করে 20টা কোশ্চেন থাকে, 40 নম্বরের, ঠিক আছে। এখানেও কিন্তু তোমাদের 3টে ভুল করলে 2 নম্বর কিন্তু কাটা যাবে, অর্থাৎ কিন্তু সেকশন এতে তোমাদের 30টা কোশ্চেন থাকে 50 নম্বর। এবার সেকশন বি। সেকশন বিতে কোনো নেগেটিভ মার্কিং নেই, কিন্তু এখানে তোমাদের এমএসকিউ কোশ্চেন থাকে, অর্থাৎ মাল্টি সিলেক্টিভ কোশ্চেন। তো এখানে কিন্তু 1 নম্বরের করে 10টা কোশ্চেন থাকে, এবং সেটা হচ্ছে 10 নম্বরের, ঠিক আছে, সরি ভুল বললাম। সেকশন বিতে তোমাদের হচ্ছে 2 নম্বরের করে 10টা কোশ্চেন থাকবে, 20 নম্বর, এমএসকিউ টাইপের, ঠিক আছে, অর্থাৎ এখানে 20 নম্বরের কোশ্চেন হলো। এবং সেকশন সিতে থাকবে নিউমেরিক্যাল টাইপ কোশ্চেন, এবং এখানে 1 নম্বরের করে 10টা, এবং 2 নম্বরের করে 10টা কোশ্চেন থাকবে, টোটাল 30টা কোশ্চেন, অর্থাৎ টোটাল হচ্ছে তোমাদের 60টা কোশ্চেন, এবং তোমাদের টোটাল মার্কস কিন্তু 100, ঠিক আছে। এবং আমাদের 2024 সালে কিন্তু পরীক্ষা হবে, 11 ফেব্রুয়ারি কিন্তু তোমাদের পরীক্ষাটা রয়েছে। তো জ্যাম এক্সাম দিয়ে তোমরা কি কি
কোর্সে ভর্তি হতে পারবে সেটা নিয়ে তোমাদের বলি। জ্যাম এক্সাম দিয়ে তোমরা, আমি প্রথমেই বলি যে তোমরা এমএসসি ডিগ্রি করতে পারবে, এছাড়াও তোমরা এখানে এমএসসি প্লাস পিএইচডি ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম করতে পারো, বা তোমরা সুন্দর একটা কম্বিনেশন রয়েছে এমএসসি প্লাস এমটেক কিন্তু তোমরা করতে পারো। তো এর কি সুবিধা রয়েছে কিন্তু আমি শেষে বলবো, এমএসসি প্লাস এমটেক করার সুবিধা, এমএসসি প্লাস পিএইচডি করার সুবিধা, তো এই কতগুলো কিন্তু সুবিধা রয়েছে। অবশ্যই সব ইনস্টিটিউটে করানো হয়ে থাকে না, কোনো কোনো ইনস্টিটিউটে এমএসসি করানো হয়ে থাকে, কোথাও এমএসসি প্লাস পিএইচডি করানো হয়ে থাকে, আবার কোথাও কোথাও এমএসসি প্লাস এমটেক করানো হয়ে থাকে। এটা তোমাদের র্যাঙ্কের উপর ভিত্তি করে কিন্তু তোমরা চুজ করতে পারবে। এই এক্সামে বসতে হলে অবশ্যই তোমাদেরকে কিন্তু আমি যেই সাবজেক্ট, সাতটা সাবজেক্ট বললাম, সেই সব সাবজেক্টে কিন্তু গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। এবং এই সাবজেক্টটা পরীক্ষা দিতে গেলে দুটো শিফটে হয়ে থাকে, একটা মর্নিং একটা নুন শিফটে, ঠিক আছে। মর্নিং তোমাদের 9:30 থেকে 12:30, এবং পরের শিফটটা রয়েছে 2:30 থেকে কিন্তু 5:30। তো এখানে যে সাবজেক্ট প্রথম শিফটে হয়ে থাকে সেটা হচ্ছে কেমিস্ট্রি রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে, এবং জিওলজি রয়েছে, এবং দ্বিতীয় শিফটে রয়েছে ফিজিক্স রয়েছে, ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স রয়েছে, এবং বায়োটেকনোলজি রয়েছে, ইকোনমিক্সও কিন্তু তোমাদের দ্বিতীয় শিফটে রয়েছে। তো এখানে কিন্তু তোমরা চাইলে দুটো সাবজেক্টের উপরেও কিন্তু এক্সাম দিতে পারো, কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে সাবজেক্ট এমন চুজ করবে যেন প্রথম শিফটে একটা এক্সাম থাকে এবং দ্বিতীয় শিফটে আর একটা এক্সাম থাকে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে, নাহলে পারবে না। তোমরা যদি চাও যে প্রথম শিফটে তোমাদের কী কী এক্সাম রয়েছে, কেমিস্ট্রি বললাম, ম্যাথামেটিক্স বললাম, এবং তোমাদের জিওলজি, তোমরা যদি চাও কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এক্সাম দিতে চাও, তাহলে কিন্তু তোমরা দিতে পারবে না, কারণ ওই দুটো সাবজেক্ট প্রথম শিফটে রয়েছে, তাহলে কী করে তুমি এক্সাম দেবে? তো সেই ক্ষেত্রে কিন্তু হবে না। কিন্তু তুমি যদি দেখো কেমিস্ট্রির সঙ্গে তুমি চাইছো বায়োটেকনোলজি, মানে পরের শিফটে যে একটা এক্সাম রয়েছে, তাহলে কিন্তু তোমরা দিতে পারবে। তোমরা কিন্তু তোমরা কিন্তু যখন দুটো এক্সাম দিবে, তাহলে তোমাদের সাবজেক্ট কিন্তু চুজ কিন্তু খুব ভেবেচিন্তে চুজ করতে হবে, ঠিক আছে। এবার আসি তোমাদের কি কি সুবিধা রয়েছে যে তোমরা এইসব ইনস্টিটিউট থেকে যদি তোমরা এমএসসি করো। তো প্রথমে বলি, তোমরা যদি এখান থেকে এমএসসি করো, তোমাদের যে প্রথম সুবিধা রয়েছে সাবজেক্ট কম্বিনেশন, আইআইটিগুলো অর্থাৎ আইআইটি বলো বা এনআইটি বলো বা আইআইএসসি বলো, এইসব ইনস্টিটিউটে কিন্তু সাবজেক্ট কম্বিনেশন খুব সুন্দর থাকে। যদি আমি ধরি ম্যাথামেটিক্সে তুমি গ্র্যাজুয়েশন করেছো এবং জ্যামের, আইআইটি জ্যামের মাধ্যমে কিন্তু তোমরা এমএসসি করতে চাও কোনো আইআইটি বা এনআইটি থেকে, তাহলে কিন্তু সাবজেক্ট কম্বিনেশন তোমরা হবে ম্যাথামেটিক্সের উপর ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটিং, বা ম্যাথামেটিক্স অ্যান্ড ডাটা সায়েন্স, বা ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এইরকম সাবজেক্ট কম্বিনেশন থাকবে। ম্যাথামেটিক্সের সঙ্গে কিছু আইটি রিলেটেড কিন্তু সাবজেক্ট তোমাদের থাকে, যেটা কিন্তু তোমাদের পরবর্তীকালে প্রচুর সুবিধা দেবে। সুবিধা বলতে তোমরা যখন ওই কোর্সটা শেষ করে পরে কিন্তু ওই আইআইটিগুলোতে কিন্তু কোম্পানি ভিজিট করে তোমাদের চাকরির জন্য, তোমরা সেই ইন্টারভিউগুলোতে কিন্তু বসতে পারবে এবং সেখান থেকে কিন্তু চাকরি পেয়ে যেতে পারো, এই সুবিধাগুলো কিন্তু রয়েছে। এটা হচ্ছে 1 নম্বর সুবিধা। 2 নম্বর হচ্ছে এখানে তোমরা এমএসসির সঙ্গে পিএইচডিও করতে পারবে, ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম। তোমাদের ভালো র্যাঙ্কিং থাকে তাহলে কিন্তু এমন ইনস্টিটিউট রয়েছে যেখানে কিন্তু এমএসসি এবং পিএইচডি ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম করানো হয়ে থাকে, তো এখান থেকে কিন্তু তোমরা পিএইচডিও করে নিতে পারবে, বিনা নেট এক্সাম দিয়ে তোমরা কিন্তু পিএইচডি ডিগ্রি করতে পারবে। কেউ যদি কোনো স্টুডেন্ট যদি গ্র্যাজুয়েশন করার পর এমএসসি কোনো কলেজ থেকে করে বা ইউনিভার্সিটি থেকে করে, বা পরবর্তীকালে যখন সে পিএইচডি করবে, তাকে কিন্তু নেট এক্সাম অবশ্যই দিতে হয়। কিন্তু এখানে তুমি জ্যাম এক্সাম দিয়েই কিন্তু এমএসসি প্লাস পিএইচডি দুটো ডিগ্রি কিন্তু করে নিতে পারবে বিনা নেট এক্সাম দিয়ে। তৃতীয় হচ্ছে স্কলারশিপ, তোমরা এমএসসি করলে এইসব ইনস্টিটিউট থেকে তোমরা কিন্তু অনেক ইনস্টিটিউট এখানে স্কলারশিপ দিয়ে থাকে, যেটা তোমাদের কিন্তু অনেকটাই সুবিধা দেয়। এরপরে তোমাদের যে সুবিধা রয়েছে জব অপরচুনিটি, ওই যে বললাম তোমাদের সাবজেক্ট কম্বিনেশন ম্যাথামেটিক্সের সঙ্গে ডাটা সায়েন্স, ম্যাথামেটিক্সের সঙ্গে কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্সের সঙ্গে স্ট্যাটিস্টিক, এই সাবজেক্ট থাকার ফলে কিন্তু তোমাদের জব পাওয়ার চান্সটা কিন্তু অনেক বেড়ে যায়, কারণ কোম্পানি আইলে কিন্তু শুধু শুধু যারা ইঞ্জিনিয়ারিং করছে তাদেরকে নয়, তার যাদের এইরকম সাবজেক্টও রয়েছে, আইটি রিলেটেড সাবজেক্ট রয়েছে, তারাও কিন্তু ইন্টারভিউয়ে বসতে পারে এবং তারা কিন্তু জব পেতে পারে বড় বড় আইটি কোম্পানিতে। অনেকে ইচ্ছা থাকে প্রফেসর হওয়ার জন্য, সেই জন্য এমএসসি করে, তারপর পিএইচডি করে প্রফেসর হয়, কিন্তু এখানে তোমাদের আর একটা প্রফেসর হওয়ার সাথে সাথেও আর একটা চান্স থেকে যায় যে তোমরা কোম্পানিতেও যেতে পারো, তার জন্য কিন্তু এইসব সাবজেক্ট কম্বিনেশন দেওয়া হয়ে থাকে। সব থেকে বড় সুবিধা সাবজেক্ট কম্বিনেশন, এর ফলে কিন্তু তোমরা জব পাওয়ার চান্সটা থাকে। কিন্তু তোমরা অন্য যদি তোমরা নর্মাল কলেজ বা ইউনিভার্সিটি থেকে তোমরা এমএসসি করো, তাহলে কিন্তু সেখানে
কোনো জব পাবে না, সেখানে কোনো কোম্পানি ভিজিটও করে না কোনোদিন, এবং সেখানে তোমাদের জবের চান্সও থাকে না, কিন্তু এখানে তোমরা একটা জব পাওয়ার চান্স বেড়ে যায়, ঠিক আছে। এরপর যেটা হয়েছে যে অন্যান্য রাজ্যের স্টুডেন্টের সঙ্গে কিন্তু আলাপ হওয়ার একটা সুবিধা থাকে, এটা হচ্ছে ন্যাশনাল লেভেল এক্সাম, তো অন্যান্য রাজ্য থেকেও কিন্তু স্টুডেন্ট পড়তে আসবে, তাদের সংস্কৃতির সঙ্গে পরিচয় হবে, তাদের সঙ্গে আলাপ হবে, এটাও কিন্তু একটা আলাদা অনুভূতি, ঠিক আছে। এটা যদিও পড়াশোনার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু তবুও এটা একটা সংস্কৃতির সঙ্গে পরিচয় হওয়ার ব্যাপারও কিন্তু একটা এখানে রয়ে যায়, ঠিক আছে। এছাড়াও তোমাদের ভালো ভালো ফ্যাসিলিটি রয়েছে, তোমরা আইআইটি এনআইটি আইআইএসসিতে ভর্তি হলে তোমাদের ওয়াইফাই ক্যাম্পাসিং রয়েছে, ক্যাম্পাসের মধ্যেই হসপিটাল রয়েছে, ক্যান্টিন রয়েছে, আবার নানা রকম ক্যাফেটেরিয়া রয়েছে, ফুটবল গ্রাউন্ড রয়েছে, হোস্টেল রয়েছে, নানা রকম কিন্তু স্পেশাল কিন্তু সুবিধা পাবে, যেগুলো কিন্তু এমনি কলেজে পাবে না। ইউনিভার্সিটিতে কিছু কিছু সুবিধা রয়েছে, কিন্তু সব সুবিধা কম পয়সার মধ্যে কিন্তু পাবে, সেটা হচ্ছে এইসব ইনস্টিটিউট থেকে যদি তোমরা এমএসসি করার সুযোগ পাও বা পিএইচডি করার সুযোগ পাও। শেষে বলবো স্পেশালি কিন্তু জেএম এক্সাম নেওয়া হয়ে থাকে এমএসসি করার জন্যই, যারা সায়েন্স সাবজেক্টের ওই 7টা বিষয় নিয়ে পড়াশোনা করেছো তারাই কিন্তু এই জেএম এক্সামটা দিতে পারবে, এবং 1ই ফেব্রুয়ারি জয়েন এন্ট্রান্স জেএম এক্সাম হবে, আশা করি অনেকেই এই এক্সামটা দেবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, এবং পরবর্তীকালে যারা গ্র্যাজুয়েশন করে করে নেওয়ার পর এমএসসি করতে চাও তাহলে অবশ্যই কিন্তু জেএম এক্সামটা দিয়ে থাকো।